আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা সাথে আছে আমি গোলাম মোস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কে আমি আপনাদের দেখাবো ওয়েট টুল ওয়ার্ক টুল টুইং টুল প্যাকা টুল ব্রড টুল স্কলাফ টুল ক্রাইস্টাইল টুল রিঙ্কেল টুল তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা ইন্টোর পর প্রথম দেখুন আমি এই এই যে আই এ আইকনে আমি ক্লিক করার পর এইখানে এই মেনুগুলো আসবে ঠিক এখান থেকে ছোট্ট একটা এই যে এখানে চিহ্ন পাবেন মাঝখানে ঠিক এইটাই ক্লিক করবেন এটা ক্লিক করার সাথে সাথে একটা মেনু আসবে দেখুন এই মেনুটাকে টেনে এখানে বসে আমরা কাজ করব কাজের সুবিধার জন্য তো প্রথমেই এখানে আমরা দেখি যে উইথ টুল তো আমরা প্রথমেই একটা এটা কাজ করতে গেলে রেক্টেঙ্গুলার টুল নিলাম এখানে উইথ টুলটাই হচ্ছে এই সব সময় এই স্টকের উপর কাজ করে এখানে ফিলের উপর কোনো কাজ করে না স্টকটা আমরা একটু বাড়িয়ে দিই এই যে দেখুন একটু স্টকটা বেরিয়ে দিলাম বাড়ানোর পর আমি যদি এইটাকে ওয়েট টুল ক্লিক করি ক্লিক করে আস্তে করে টান দিলাম এই যে দেখুন এখানে মোটা হচ্ছে যেখানে ধরবো ঠিক সেখানেই মোটা হবে দেখছেন এই যে স্টকের উপর শুধুমাত্র স্টকের উপরে এই যে ই হচ্ছে এই স্টকের উপর এবং এটা যদি একটা কালার দিতে চান তাহলে এখানে একটা কালার দিলে সুন্দর একটা কালার চলে আসবে দেখছেন ঠিক একই অবস্থায় আমি যদি একটা ই নেই দাগ নেই যেমন দেখুন এখান থেকে আমি একটা এই যে লাঠি এই যে লাইন টোল লাইনে একটা দাগ নিলাম ঠিক এই দাগটাকেও আপনি মোটা করতে পারবেন এই যে উইট টুল ওয়েট টুলের জায়গায় এখানে নিয়ে এসে এই যে মোটা করলেই এই কালারটা দিতে পারবেন আবার যদি মনে করেন এই দিক চিকুন দেবেন এই যে কোনো দিকে আপনি মোটা চিকুন এগুলো করতে পারবে না সুন্দরভাবে এটা সৌন্দর্য আপনার বৃদ্ধি করে বিভিন্ন ডিজাইন করতে গেলে এগুলো লাগে তে আমরা এটা ওই টুলের কাজ দেখলাম আবার যদি আরেকটা দেখে যে এই ক্ষেত্রে আপনারা স্পাইরাল টুল স্পাইরাল টুলটাও যদি অনেক সময় যে এটা করেন এটাও কিন্তু এখানেও কিন্তু ঠিক ওই টুল দিয়ে মোটা করা যায় দেখুন অনেক সময় লাগে আমাদের এই যে কাজের সুবিধার্থে দেখছেন এই মোটা এই ঠিক আবার যদি এই মোটা করতে চান এখানে ধরে বিভিন্ন সাইজের বা বিভিন্ন ডিজাইনের করা যায় তে তারপরে একটা আমি আবার দেখাচ্ছি এখানে এই যে ব্লক করে এটা মুছে দেবে তারপরে আমরা চলে যাই আবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে তো এইখানে দেখুন এখানে আছে ওয়ার্ক টুল ওয়ার্ক টুলটা হচ্ছে আমরা যদি এখানে টানি এই যে দেখুন একটা কালার দিয়ে দিচ্ছি এখান থেকে একটা কালার দিলাম তারপরে এখান থেকে এই যে ওয়ার্ক টুলটা নিলাম নিয়ে যদি এখান থেকে টানি এই যে দেখুন বিভিন্ন ডিজাইনের চলে আসবে দেখছেন এই বিভিন্ন ডিজাইনগুলো এখান থেকে করা যায় এই যে এইভাবে আপনারা যে কোনো দিক করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আর আরেকটা জিনিস এখানে যদি ডবল ক্লিক করেন এই যে এইখানে ওয়ার্ক টুল যদি ডবল ক্লিক করেন এখানে দেখুন এই যে ওয়েট এবং হাইট অনেক বড় আছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কুমায় দিতে পারবেন বেশি থাকলে কমানো যাবে না কিন্তু কম থাকলে কিন্তু বাড়ানো যাবে এটা হচ্ছে কমায় দেবেন এখানে ওয়ান পয়েন্ট সামথিং দেবেন এই যে এটা দিলে দেখুন জিরো জিরো আসে এখানে যদি আপনি ওয়ান পয়েন্ট দিতে চান তাহলে এই সত্তর আশি দিলে যে ওয়ান পয়েন্ট চলে আসছে তো এইভাবে দিয়ে আপনারা ছোট বড়ো ছোট করে রাখবেন তাহলে আপনার বড় হবে কিন্তু বড় যদি দেন স্কেলে তাহলে ছোট করা যাবে না আচ্ছা তারপরে পরেরটায় দেখে আবার আমরা মুছে দিয়ে তে পরেরটায় দেখাই আবার একটা আমাদের রেকটিংগুলার নেই রেক্টিংবেলা নেওয়ার নি, পর এইখানে দেখুন আছে টুয়েলভ টুলস এই টুলটা আমরা দেখি এখন যে এখানে প্যাঁচানো হয় এই যে এখানে যদি আমি কোনায় ধরি কোনায় ধরলে দেখুন এই যে প্যাঁচানো হচ্ছে দেখুন যে কোনো কোনায় যদি ধরে এটা এই ডিজাইনটা যদি কালো না দিয়ে অন্যটা যদি দেন তাহলে সুবিধা হবে এখানে এই কালোটা ডিজাইনটা একটু ঘুরাই দিই আমরা অন্য একটা দিই তাহলে সুবিধা হবে দেখুন এখানে যদি এখানে চেপে ধরি আবার এটা সিলেক্ট করে নিয়ে এই যে টুইং টুল এই যে দেখুন সুন্দর একটা ডিজাইন ডিজাইন চলে আসবে এখানেও যদি ধরেন এই যে দেখছেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে তো এইভাবে আমরা বিভিন্ন সুন্দর যে ডিজাইন করতে পারি এই টুয়েন টুলের মাধ্যমে তারপরে আরেকটা দেখাই আমাদের এখানে মুছে দিলাম মুছে দিয়ে আমি যদি এখানে প্যাকার টুল এই যে পরেরটা আছে প্যাকার টুল আমি আবার রেকটিঙ্গুলার টুল নিলাম রেকটিঙ্গুলার টুল নিয়ে এখান থেকে যদি আমি এই প্যাকার টুলটা নেই এই যে প্যাকেট টুল এখানে নিয়ে দেখুন আমরা যদি এখানে টান দিই দেখুন প্যাকেট টুল নিয়ে বিভিন্ন ডিজাইনের অন্যভাবে আর আরেকটি ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন করতে গেলে আপনারা যখন ডিজাইন করবেন তখন বিভিন্ন ডিজাইন চলে আসবে সেই ক্ষেত্রে এই জেটে লাগবে ঠিক সেইটাই ওই ডিজাইনে ব্যবহার করবেন তারপর এখান থেকে যদি আরেকটা জিনিস দেখায় এই যে লেখা যদি টাইপ টুল নিয়ে আমি যদি এখানে লিখি আমার নামটা লিখি যে মোস্তফা এম এ মোস্তফা সেই ক্ষেত্রে দেখুন এটাকে বড় করবে না বড় করার পর এটা কিন্তু সরানো যায় না দেখুন ভাগ করা যায় না সেই ক্ষেত্রে এটা যদি মনে করেন যে সেপারেট করবেন সেই ক্ষেত্রে কী করবেন অবজেক্টে যাবেন অবজেক্টে যায় এই যে এক্সপান্ড করবে না। এক্সপ্যান্ড করে ওকেতে ক্লিক করবেন তারপরে এখন দেখুন প্রতিটাই কিন্তু আলাদা আলাদা সেপারেট করা যাবে এখনও যে গ্রুপটাকে আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ করে এই যে দেখুন একটা এক একটা দিয়ে আমি এক একটা যে কোনো জায়গায় বসায় দিতে পারতেছি এই যে এখানে বসায় দেবেন বা অনেক বড়ো করবেন তো এইভাবে আমরা যে কোনোটা এই এক্সপান্ড করে হ্যাঁ এখানে বসায় দিতে পারি কালারটা যদি চেঞ্জ করতে চান এটা তো দেখুন এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন এই যে বিভিন্ন ডিজাইনের কালারগুলো চেঞ্জ করতে পারবেন তো এইভাবে আমরা এই টুল দিয়ে এই কাজগুলো করতে পারি তারপরে ব্রড টুল এটা আমরা মুছে দিই মুছে দেওয়ার পর দেখুন এই যে ব্লক দিই মুছে দেবেন তারপরে আবার রেকটেগুলার নিলাম আমাদের কাজের সুবিধার জন্যে রেকটিঙ্গুলার নিয়ে আমরা যদি এখন এই যে পরেরটায় যাই এইটা হ্যাঁ ব্রড টুল ঠিক এইটা কিন্তু আপনাদের ই দিলে যে বড় হবে দেখছেন এই যে পাশে যদি কোনায় ধরি ধরলে পারে বাইরের দিকে বাড়ায় যাবে মনে হচ্ছে বাইরের দিকে একটা দিয়ে বাইরে হচ্ছে এই যে যখনই ধরবেন তখন দেখবেন যে এই যে বাইরের দিকে বাইর হয়ে আসতেছে ঠিক এটা কাজই হচ্ছে এটা বাইরের দিকে বাইর হয়ে আসায় এইভাবে এই এর কাজটা হয় তারপরে আমরা পরেরটায় দেখি এটা মুছে দিলাম মুছে দিয়ে আবার একটু গুলার দিয়ে আমরা আপনাদের বোঝাচ্ছি একটা দিকে প্রথমে বুঝবেন তারপরে আর ডিজাইনের সময় বিভিন্ন ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন তারপরে আমাদের এখানে আছে স্কলাপ টুল এই যে পরেরটাই যে আমরা এটা হচ্ছে স্কলাপ টুল দেখছেন স্কলাপ টুল হচ্ছে আমরা এটা নিলাম নেওয়ার পরে আমরা যদি নিচ থেকে উপরের দিকে টান দিয়ে দেখুন নিচ থেকে উপরের দিকে টান দিলাম এই যে দেখুন এখানে কিন্তু হালকা একটু ইয়ে আসতেছে দেখছেন এই যে বিভিন্ন ডিজাইন আসতেছে হ্যাঁ এই যে হালকা কিছু এটা কিন্তু বেশি এটা ই আসবে না আপনারা যখন এই বেশি দেখবেন তখন এই দেখবেন যে হালকাভাবে এটা টান দেওয়া যায় এই যে যদি বড়ো বড়ো কয়েকবার টান দেন দেখুন যে আরেকটু ইয়ে আসবে এই যে দেখুন কোন আছে একটা শেপ আসবে যে কোনো ডিজাইন যদি করতে চান তাহলে এই এইগুলো লাগে এই যে এখানে তারপরে আমরা যদি এখানে এই যে ই দিয়ে সরাই দিই দেখুন এই যে ডিজাইন হয়ে গেছে এই ডিজাইনের উপর আপনারা যদি আবার এখানে কোনো নাম লিখতে চান বা কোনো নামের যদি কোনো এটা অক্ষরটা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন দেখুন এখানে আমি আবার টি লিখলাম আবার আমার নাম লিখলাম দেখুন এমওএসটি এ মোস্তফা এটি দিয়ে বড় করে প্রথমে আবার বড় করলাম ঠিক বড় করার পর আমি এখান থেকে এই যে অবজেক্ট নিলাম তারপরে এক্সপান্ড করলাম ওকে করার পরে এখানে দেখুন আমি জাস্ট উপরে নিলাম এটা এই যে লেখাটাকে এক্সপান্ড করলাম এখানে করার পরে এইটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এটা কী করবেন আনগ্রুপ করে আমি দেখুন এটা নিয়ে আসলাম এখানে দেখুন এখানে আমি এটা নিয়ে আসলাম এখন এইটাকে কিন্তু আপনার পরিবর্তন করতে পারবেন খেয়াল করেন এখানে আমি কোনো একটু যদি চেঞ্জ করতে চাই লেখাটার সেই ক্ষেত্রে কী করবেন এই যে এখানে স্কলার টুলসে আসার পরে এই যে দেখুন এই আপ টুলসে আমি এই যে লেখাটাকে আমি একটু এদিক ওদিক সরাই দিতে পারছি একটু চেঞ্জ করে সুন্দর করে ফেলতে পারতে আমার ডিজাইনটাই একটা চেঞ্জ হয়ে গেল দেখছেন আমি লেখার একটা স্টাইল আমি চেঞ্জ করে ফেললাম হ্যাঁ এটা কোনো ডিজাইন হয়ে গেল কিন্তু এই আপনার ফ্রন্টের সাথে কোনো মিলবে না এটা ডিজাইন হয়ে গেল তো এইভাবে সুন্দর সুন্দর চেঞ্জ করতে পারবেন আপনারা ক্রাই স্টালাইজ এই যে টুল এইটা আমরা এখন দেখব এই যে প্রথমে আবার চলে যেয়ে আমরা রেক্টিংগুলা নিলাম রেক্টিংগুলা নেওয়ার পর এখানে আমরা একটা কালার দিয়ে দিই রেকটিংগুলা অন্য একটা কালার দিলাম এটা দেওয়ার পর এখানে যদি স্টক দেন একটু মোটা হবে এই যে এখানে যদি স্টক দিলাম আমরা একটু মোটা হবে তারপর এইটা বাইরের দিক থেকে টান দেন এই যে দেখুন এটা আমি যখনই এটা এই যে ক্রাইস্টালাইজ এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এদিক টান দিই এই দিয়ে দেখুন আরেক রকম একটা স্টাইলে আসবে দিকে আমরা দরকার ঠিক সেই স্টাইলগুলো এই যে এখান থেকে পাবো দেখছেন তো এইভাবে আপনারা করে দেখবেন হ্যাঁ এক এক সময় এক এক স্টাইল আসবে তো কোনটায় কোন স্টাইল সেটাই এটা দেখার বিষয় যে ডিজাইনে যেটা লাগবে ঠিক সেটাই ব্যবহার করবেন এক এক ধরনের এক একটা স্টাইল এটা লাগে তো এটাই হচ্ছে আমাদের ট্রাই স্টাইলাইজ আমরা টুলসটা ব্যবহার করলাম তারপরে দিয়ে আমি শেষটা শেষের আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে আবার রেক্টিকুলার নিলাম নেওয়ার পর আমরা এই যে শেষেরটায় আমরা দেখি রিঙ্কেল রিঙ্কেলটা হচ্ছে রিঙ্কেল ঠিক ঠিক এখান থেকে দেখুন এই যে চাদরের মতন চারপাশে একটা এই চলে আসবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আর একটু বড় করে নেবেন এটা যদি বড় করতে চান সেক্ষেত্রে কি করবেন এখানে ডবল ক্লিক করবেন করে এখানে দেখুন এই যে অনেক বেশি নিয়ে নেবেন আমি দুশো নিলাম ঠিক এখানেও একটা দুশো নিলাম হ্যাঁ বেশি করলে কমানো যাবে না কিন্তু ছোট থাকলে কমানো যাবে এটি হচ্ছে সুবিধা দেখুন এই যে যদি টান দেয় এই দেখুন একটা ই আসবে সুন্দর একটা ডিজাইন চলে আসবে সব পাশ থেকে সব পাশ থেকে এখানে ধরলেও কিন্তু এই ডিজাইনটারই এই যে দেখা যাচ্ছে যে উপর দিক থেকে এই যে হালকা হ্যাঁ একটা উপর নিচে হচ্ছে চাদরের মতো এই যে দেখুন দেখছেন তারপরে এখানে যদি দেখুন অনেক সুন্দরভাবে এই ডিজাইনটার যদি এখানে কারো নাম লিখতে চান সেক্ষেত্রে কী করবেন এই যে টায় টুলে যাবেন টায়ার টুলে যাওয়ার পর এখানে নাম লিখে দেবেন এই যে মোস্তফা লিখলাম দেখুন এম ও এস টি এফ এ মোস্তফা লিখে এখানে বড় করেন এই যে এখানে ধরে যদি আমি বড় করি তারপর এটি যদি সাদা করতে চান সেক্ষেত্রে কি করবেন এটিতে যায় আপনি ব্লক করবেন যেহেতু কালো আছে দেখা যাচ্ছে না ঠিক যায় সেটা আপনি এটিকে কালো করে দেন এই যে এখানে যায় এই যে হোয়াইট করে হোয়াইট করে দিলে এই যেটা সাদা হয়ে গেছে দেখুন ঠিকছেন তো এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ